ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টেক রিলেটেড ভিডিও, যে ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে কীভাবে একাধিক উইন্ডোকে পপ আপ ভিউ করা যায়। অর্থাৎ কম্পিউটারে যেভাবে আমরা অনেকগুলো স্ক্রিন বা অনেকগুলো উইন্ডোকে একাধারে পাশাপাশি ডেকে বা মিনিমাইজ করে একটা থেকে আরেকটায় কাজ করতে থাকি এবং ফ্লোটিং অবস্থায় বিভিন্ন উইন্ডো আমরা একটার পাশে আরেকটাকে সাজিয়ে রাখি স্ক্রিনে, সেটি মোবাইলে আসলে করা সম্ভব। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এই কাজটি মোবাইলে করতে হয়। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ভিডিওতে, ফিরে আসছি ইন্ট্রোর পর, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আসলে কয়েকটি স্ক্রিনকে এখানে সাজিয়ে রেখেছি। এখানে আমার একই সাথে রানিং রয়েছে মজিলা ফায়ারফক্স, ফেসবুক এবং ইউটিউব। আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে এখানে বলে রাখছি আমি তিনটা উইন্ডোকে এখানে মিনিমাইজ করে রেখেছি, আমি সবগুলোকে একটা একটা করে ম্যাক্সিমাইজ করে দেখাচ্ছি। তো আমরা এখানে ইউটিউবে প্রেস করে দেখুন, এখানে ইউটিউব চলে এসেছে অলরেডি। ইউটিউবে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও চলছে। এরপর আমরা এখান থেকে চলে আসছি আবার ফেসবুকে। তো ফেসবুকে আসলে পরে দেখতে পাচ্ছেন এখানেও ফেসবুকের ব্রাউজিং করা যাচ্ছে। এরপর আমরা আবার চলে আসছি এখানে তৃতীয় যে উইন্ডোটি রয়েছে মজিলা ফায়ারফক্স, দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ইউটিউবে প্লে হচ্ছে। একই সাথে এখানে আমরা গুগল ক্রোমে দেখতে পাচ্ছি bikroy.com, এখানেও ব্রাউজ করা যাচ্ছে। এটিকে এক পাশে রেখে আমরা আবার চলে আসছি ফেসবুকে। তো ফেসবুকেও এখানে দেখুন, এখানে ব্রাউজ করে দেখা যাচ্ছে যে কোনো নিউজ এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে চাইলে আপনি যে কোনো উইন্ডোকে ফুল স্ক্রিন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদের দেখাই একটি উইন্ডোতে, দেখুন এখানে ডান দিকে রয়েছে ক্রস বাটন, তারপরে যে বাটনটি রয়েছে এখানে চাপ দিলে আপনার এই উইন্ডোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। এবং তারপরে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে মিনিমাইজ, এই মিনিমাইজ অপশনে চাপলে আপনার এটি দেখুন আমি দেখাচ্ছি, এখান থেকে মিনিমাইজ প্রেস করলে পরে এটি মিনিমাইজ হয়ে গেল। এই যে এখানে প্রেস করলে পরে মিনিমাইজ হয়ে গেল, এখানে প্রেস করলে মিনিমাইজ হয়ে গেল। তো এই মিনিমাইজটিকে আপনি চাইলে আবার ম্যাক্সিমাইজ করতে পারেন। আমি একটিকে ম্যাক্সিমাইজ করে দেখাচ্ছি। এই আইকনটাকে দেখতে পাচ্ছেন অ্যারো বাহিরের দিকে, যে এই বাটনে প্রেস করলে এটি ফুল স্ক্রিন ভিউ হয়ে যাবে। এটিকে আবারও যদি আপনি মিনিমাইজ করতে চান তো এই আইকনে প্রেস করে ধরে রেখে এখান থেকে দেখুন ওপেন ইন পপ আপ ভিউ, এই এখানে প্রেস করলে পরে এটি আবার দেখবেন পপ আপ ভিউতে চলে এসেছে এবং ক্রসে প্রেস করলে এটি ক্লোজ হয়ে যাবে। এইভাবে আপনি আরও অনেকগুলো স্ক্রিন এনে একই সাথে কাজ করতে পারেন। এখানে মিনিমাইজ বাটনের মধ্যে রয়েছে। তো মূলত এইভাবে আসলে কম্পিউটারে যেভাবে আপনারা ফ্লোটিং স্ক্রিন বা পপ আপ উইন্ডোতে কাজ করেন, আপনার মোবাইল ফোনেও আপনি ঠিক একইভাবে এভাবে কাজ করতে পারেন। একই সাথে আপনি এই উইন্ডোকে চাইলে ছোটো বড়ো করতে পারেন। দেখুন আমি এই যে উইন্ডোটিকে আরও ছোটো করে দিচ্ছি, বা চাইলে এই যে এর কিনারা ধরে টানলে পরে এটি আস্তে আস্তে বড়ো হতে থাকবে। আপনি যে কোনো সাইজে করতে পারেন, দেখুন আমি যে আরও বড়ো করে দিলাম, বা যে কোনো উইন্ডোকে আপনি এবার ছোটো বড়ো করতে পারেন। আমরা এখানে যে গুগল ক্রোমটা রয়েছে সেটাকে দেখুন, আমরা গুগল ক্রোমকে টেনে আরও বড়ো করে দিচ্ছি। এই যে পাশেও চাইলে বড়ো করতে পারেন, আপনি যে কোনোভাবে এভাবে কাস্টমাইজ করে রাখতে পারেন এবং সবগুলো একসাথে চলমান থাকবে। আরেকটি বিষয় যেটি রয়েছে, আমরা এখান থেকে যে কোনো উইন্ডোর অপাসিটি এখান থেকে কমাতে পারাতে পারি। এখানে 50% অপাসিটি দিলাম, অর্থাৎ এর পেছন থেকে সব কিছু আবার দেখা যাচ্ছে। চাইলে আপনি অপাসিটি একদম ডাউন করে দিতে পারেন, আবার অপাসিটি একদম ফুল করে রাখতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা। দেখুন আমি এখানে অপাসিটি আরও আপ করে দিচ্ছি। তো মূলত এইভাবে আপনারা ফ্লোটিং স্ক্রিন বা পপ আপ ভিউর মাধ্যমে আপনার মোবাইল ফোনে যে কোনো ধরনের কাজ করতে পারবেন। তো সেজন্য আসলে যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমের ভার্সন, অথবা কমপক্ষে অ্যান্ড্রয়েড 9.0 বা পাই বা তার ওপরে। এর নিচে হলে আসলে এই সুবিধাগুলো আপনি পাবেন না। তো আশা করি আপনারা এইভাবে এই পদ্ধতিটিকে কাজে লাগিয়ে আপনাদের দৈনন্দিন কাজকর্ম অনেকটাই সুবিধা হবে। তো ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মধ্যে, আর যে কোনো ধরনের মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে এ ধরনের হেল্পফুল ভিডিও সবার আগে সবসময় আপনি পেয়ে যান। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।